আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে, আমার সামনের অংশটি চলে গেল কুমিল্লা দাউদকান্দির দিকে। তো আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর অংশে, আর আমার পিছনের অংশটি চলে গেল হচ্ছে চট্টগ্রামের দিকে। ঢাকা চট্টগ্রাম এই মহাসড়কটি হচ্ছে চার লেনের। এই মহাসড়কটিতে অবশ্য তেমন যানজট নেই। আগে মূলত মেঘনা এবং গোমতী সেতুর দিকে যানজট লাগতো, তো সেখানে মূলত সেতুটি দুই লেনের ছিল। তো এখন হচ্ছে নতুন সেতু হওয়ার ফলে এখন নতুন এবং পুরনো দুটো সেতু মিলে বর্তমানে সেখানে ছয় লেন হয়েছে। আগে কাশপুর সেতু দিয়ে দুই লেনের যানবাহন চলাচল করত, যার কারণে সেখানেও একটি ভয়াবহ যানজট লেগে থাকতো। পরে তার পাশে নতুন একটি সেতু করা হয়েছে, সেটি হচ্ছে চার লেনের। আর পুরনো যে সেতু ছিল সেটিকে কিছুটা প্রশস্ত করার ফলে বর্তমানে সেটি এখন চার লেন হয়েছে। তো নতুন এবং পুরনো দুটো সেতু মিলে সেখানে হচ্ছে এখন আট লেন। তো সেই সেতুর উপর আমি একটি ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যারা দেখেনি ভিডিওটি দেখে নিতে পারেন। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজটি সম্পন্ন হয়ে গেলে পূর্বাচল দিয়ে খুব সহজেই ঢাকার দিকে যাওয়া যাবে। বর্তমানে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাজ চলছে, আর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি হচ্ছে মদনপুর থেকে একদম ভোগড়া পর্যন্ত চলে যাবে। এতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে খুব সহজেই গাজীপুর, তারপর টাঙ্গাইল মহাসড়কের দিকেও যাওয়া যাবে। আবার টাঙ্গাইল মহাসড়ক থেকে চট্টগ্রাম মহাসড়কেও যেসব পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে সেগুলো খুব সহজে চট্টগ্রাম পোর্টের দিকেও চলে যেতে পারবে। আমাদের দেশের মহাসড়কগুলোতে আলোর পরিমাণ অনেক কম। ঢাকা চট্টগ্রামী মহাসড়কটি হচ্ছে চার লেনের, আর রাস্তার মাঝখানে ডিভাইডার রয়েছে, যার কারণে তেমন একটা সমস্যা হয় না, বিশেষ করে যখন বিপরীত দিক থেকে কোনো যানবাহন আসছে। আর যেগুলো হচ্ছে দুই লেনের মহাসড়ক সেই সব মহাসড়কে আসলে অনেক ঝুঁকিপূর্ণ, যখন বিপরীত দিক থেকে যেসব যানবাহন আসছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে হেডলাইটটি হাই বিম দিয়ে রাখে, এর কারণে আসলে সামনের দিকে ঠিকমতো দেখাও যায় না। এখন রাতের বেলা, তাই আশপাশটি তেমন একটা দেখা যাচ্ছে না। এই জায়গাটা আসলে খুব সুন্দর। তো দিনের বেলা যখন এদিক দিয়ে যাওয়া হয় তখন এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশে প্রচুর গাছ রয়েছে, তখন কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। এই মহাসড়কটিতে দিনের অংশের আমার ভিডিও করা রয়েছে, তো সেই ভিডিওটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। এই দিকটিতে অন্য একটি কাজে এসেছিলাম, তো এখন রাত হয়ে গেছে, এখন রাত প্রায় 10টা বাজে। ইনশাল্লাহ আমি একবার সময় করে এসে কুমিল্লা নোয়াখালী মহাসড়কের একটি আপডেট ভিডিও দিব, আর সময় পেলে একবার কুমিল্লা এসেও ঘুরে যাব।
এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।